মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটিতে কারাভোগ শেষে 29 জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের দেশে ফেরত পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বিজিবি জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগকারী 29 জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া উভয় দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিনিধি দল দুইটির সদস্যরা মতামত ব্যক্ত করেন। ফেরত আসা বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে দিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।